জয়গুরু দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আদিষ্ট প্রসঙ্গে আলোচনা করব এমনই একটা বিষয় যেটা শুনলে এবং পড়লে আপনারা ভাববেন যে আমরা পরমদয়াল ঠাকুরকে ভালোবেসেছি ঠিক কথায় কিন্তু আমরা নির্ভর করতে পারিনি তো নির্ভর কেমন করে করতে হয় সেটা কিন্তু শেখালেন বর্তমান আচার্য কিভাবে কীভাবে নির্ভর করতে হয় নির্ভর করলে নির্ভয় হয় এই যে পরম সত্য কথা এটা কিন্তু আজকের আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন আমি যখন আলোচনাটা পড়ছি পড়তে পড়তে এত মানে অবাক লাগছে যে একটা কঠিন পরিস্থিতিতে বিচলিত না হয়ে কিভাবে স্থির থাকা সম্ভব কিভাবে তার উপর নির্ভর করা সম্ভব সত্যি তিনিও আমাদের মাঝে মধ্যে পরীক্ষা নেন নির্ভর কিভাবে করব তো আজকে সেই নিয়ে আলোচনা একটু ধৈর্য ধরুন শুনুন দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন কিভাবে আমরা নির্ভর করবো আচার্যদেব কোনো মতে বিচলিত নন আমাদের কিছু ভুল হয় ছেলে পেলেদেরকে নিয়ে মানে আমাদের সন্তান সন্তদেরকে নিয়ে সেই সন্তান সন্ততির প্রতি যে ভুলটা আচার্যদেব কিন্তু আমাদের সুন্দরভাবে ধরিয়ে দিলেন তো আজকে সেই নিয়েই আলোচনা আপনারা মানে আপনাদের কাছে আমি একটু সময় চেয়ে নিচ্ছি আপনারা একটু শুনুন পুরোটা শুনুন অসহায় অবস্থাতে আমাদের কাছে কেউ নেই বাবা নেই মা নেই সবাই থেকে আবার এমন পরিস্থিতি হয় যে হয়তো সবাই আছে কিন্তু কেউ নেই পরিস্থিতিটা এমন হয়ে যায় বাড়ির লোক নেই কেউ নেই কিন্তু একটা কথা ঠিক অসহায় নই আমি আমার ঠাকুর আছেন বর্তমান আচার্যদেব অভয় বাণী দিলেন যখন কষ্ট হবে যখন যন্ত্রণা হবে মনে হবে কেউ থাকবে না তখন তুমি আমার কাছে এসো চলুন শুরু করা যাক আলোর দৃষ্টি দাও দেবদ্যুতি বন্দ্যোপাধ্যায় এই পাঠটা লিখছেন এটা আমি আলোচনা করছি মাসিক আলোচনা পত্রিকার যে ফোর্থ মার্চে মানে যে পত্রিকাটা ইস্যু হয়েছে সেটা থেকে পাঠ করছি মানে খুব রিসেন্টের আলোচনা বাবা তুমি এসেছ খুব ভালো আমরা সবাই তোমাকে বড় ভালোবাসি কিন্তু তুমি তো আমায় আজ বড় চিন্তায় ফেলে দিলে বাইরের জগৎটা সবটা ভালো নয় আর জানো তো জীবনটা অনেকটা বড় শান্ত হয়ে আসে তার কণ্ঠস্বর পৃথিবীর সমস্ত দরতার মমতা প্রতিটি উচ্চারণে আর প্রায় ফিসফিসিয়ে কথা বলছেন তিনি যাতে তেরো চোদ্দো বছরের ওই কিশোরটিকে কেউ খারাপ না ভাবতে পারে প্রশ্ন না করতে পারে আশ্চর্য হয়ে লক্ষ্য করি একটুও বকাঝকা নেই তর্জন গর্জন নেই কোনো প্রশ্নও না শুধু এক কুলছাপানো হৃদয় যেন বাদময় হয়ে উঠেছে স্তব্ধ হয়ে দেখি আর মুগ্ধ হয়ে শুনি আজ আমার সৌভাগ্য এই ঘটনার সাক্ষী হয়ে থাকার সতেরো বারো দু হাজার তেইশের সন্ধ্যার ঘটনা এরপর বললেন ওই কিশোরকে পুরো গল্পটা ওই তেরো চোদ্দ বছরের কিশোরটাকে নিয়ে বর্তমান আচার্য দেবকে নিয়ে শুনুন যখনই মন খারাপ লাগবে কষ্ট হবে তুমি আমার কাছে সোজা চলে আসবে কেমন এবার তুমি একটু বাইরে গিয়ে দাঁড়াও আমি একটু তোমার মা বাবার সঙ্গে কথা বলি ছেলেটি তাঁকে প্রণাম করে দূরে গিয়ে দাঁড়াই এই যে কথাটা বললেন যে যখনই মন খারাপ হবে কষ্ট হবে তুমি আমার কাছে সোজা চলে আসবে এই কথাটা বলছেন ওই তেরো চোদ্দ বছরের কিশোরটিকে বর্তমান আচার্যদেব দাদা এবার আরও ঘন হয়ে আসে তার কণ্ঠ এগিয়ে আসেন শিশুটির মা বাবা আজ সকালেই এই আষ্টমীর দাদাটি এসে ঠাকুর বাংলায় বিনতি প্রার্থনার পর ওখানে চোখ ভরা জল আর বুক ভরা ব্যথা নিয়ে তাকে একটি কথাই নিবেদন করেছিলেন আমার ছেলেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না মানে এক দাদা এসে নিবেদন করলেন আচার্যদেবকে তার ছেলে নিখোঁজ খুঁজে পাওয়া যাচ্ছে না আচার্যদেব একটু উতলা না হয়ে আর চাপা টেনশন আরও অন্যদের মধ্যে ছড়িয়ে না দিয়ে নিবাদ নিষ্কম্প নিব প্রতিপম হয়ে সেই বাবার কথা শুনছেন সকালে উঠি দেখি বাথরুমের দরজা হাট করে খোলা ছেলে নেই পূর্ণ মনসংযোগ দিয়ে অসহায় পিতার সমস্ত কথা শুনলেন তিনি মানে বর্তমান আচার্যদেবের কাছে এগুলো নিবেদন হচ্ছেন বর্তমান আচার্যদেবের কাছে এগুলো নিবেদন হচ্ছে আর উনি শুনছেন অবিচলিত চিত্তে বলেন আশ্রমের সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলো আগে সার্চ করা হোক সংশ্লিষ্ট বিভাগের কাছে তার নির্দেশ গেল সম্ভাব্য জায়গাগুলিতে আতিপাতি করে খুঁজতে বলছেন সবাইকে সেই বাবাকে বললেন পুলিশে একটা মিসিং ডায়েরি করে আসতে তারপর যা যা ব্যবস্থা নেওয়ার সবটুকুই নিলেন অচঞ্চলভাবে কোথাও টেনশনের লেশমাত্র নেই হইচই নেই লোক পাঠিয়ে দিলেন জোসিডি স্টেশনে একজন এসে খবর দিলেন সকালবেলায় ট্রেনের পিছনে লাইন ধরে ছুটতে দেখা গেছে ওই কিশোরটিকে আশ্রমের আনাচে কানাচে তাকে নিয়েই আলোচনা চলছে তাকে খুব ভোরবেলায় চাদর মুড়ি দিয়ে হনহন করে হেঁটে যেতে দেখা গেছে আশ্রমের সিসিটিভি ক্যামেরাতে কিছুটা সন্ত্রস্ত থমথমে পরিবেশ সবাই একটা পথ খুঁজতে চাইছেন হেঁটে চলেছি আনন্দবাজারের সামনের মাঠটার একপাশে ঘোড়াটা বাঁধা জিরোচ্ছে ঘাসফড়িংগুলো কিড়কিড় করে ডাকছে ডাকছে পাখ পাখালি উড়ছে পাখের সাথে পাল্লা দিয়ে কয়েকটা প্রজাপতি আপনা থেকে মনে আসে বিপদ দেখে খাপড়ে যেতে নেই সেই বিপদেই তারে খায় ঠাকুর বলেছেন আমরা কি পারবো অতখানি অচঞ্চল থাকতে বুদ্ধি তো কাজ করছে না আশ্রমের সবাই সংকটে বিপদে একমাত্র ভরসা তো তিনিই অথচ কোনো ভয় পাওয়ার ভঙ্গি আমাদের মতো নেই তার মধ্যে জীবন দেবতার প্রতি অচ্যুত অটল বিশ্বাস ছাড়া এমন মানসিক স্থিরতা অসম্ভব প্রত্যেকটি কর্তব্য সুচারুভাবে করে চলেছেন এর মাঝখানেই সহস্র মানুষের হাজারো সমস্যা শুনে দিচ্ছেন সমাধানী সূত্র কে পারে বলুন তো মানে ঠাকুরের আশীর্বাদ ছাড়া এটা কিন্তু সম্ভব নয় এর মধ্যেই খবর এসে পৌঁছালো ঝন্টুদার এক নিকটাত্মীয় যার সেদিন চাকরির পরীক্ষা ছিল আসানসোলে তিনি ট্রেনের মধ্যে ছেলেটিকে দেখেই চিনতে পেরেছেন আশ্রমেরই পরিচিত মুখ অনেক বুঝিয়ে সুঝিয়ে ওখানকার এক গুরু ভাইদের বাড়িতে নিয়ে গেছেন তাকে স্নান খাওয়ার সুবন্দোবস্ত করেছেন পরীক্ষার পর সঙ্গে করে ফিরিয়ে নিয়ে এসেছেন তার বাড়িতে আশ্রমিকদের মুখে তখন স্বস্তির ছায়া মন হালকা হয়ে গেছে বাতাসের মতো সুখবরটা যখন এসে পৌঁছালো সূর্যাস্তের রাঙা আলো তখন ছড়িয়ে পড়ছে ঠাকুর বাংলা জুড়ে সন্ধ্যার পর ফিলান্থ্রপি অফিসের সামনে নাটমণ্ডপে বাবা মাকে নিয়ে হাজির হলো সে ছেলে অতি বিনীত ভঙ্গিতে এগিয়ে গেল আচার্যদেবের সামনের পর শোন সে এক অদ্ভুত দৃশ্য অন্য কেউ যেন না শুনতে পায় এইভাবে বললেন বাবা মাকে শোনো হেলিকপ্টার প্যারেন্টিং করতে যেও না তোমাদের ইচ্ছা পূরণের যন্ত্র করে তুলো না সন্তানকে টপকা মারধর করো না তোমাদের মনের অবদমিত ইচ্ছেগুলো বাচ্চার উপর চাপিয়ে দিলে ওর মনের ওপর প্রেসার পড়বে চাপ নিতে নিতে ও হাঁপিয়ে উঠবে এবার কানের পাশ দিয়ে গুলি গেছে ফার্স্ট হাওয়াটাই শুধু জীবনের গল্প নয় না পারাটাও গল্প ওকে সাদ দাও তোমরা জীবনের চ্যালেঞ্জগুলো নিতে শেখাও ঠাকুর কিন্তু এবার একটা সিগনাল দিলেন বুঝলে তো উঠোনে ওর পায়ের ছাপ দেখেছো বলছ সেখানে অনেক অভিমান আঁকা আছে সেটা বুঝেছ মনে হচ্ছিল কবির সেই উচ্চারণ এখানে রাত্রির কলস ভেঙে প্রভাত গড়ার দিকে দিকে কাঁচের বাসনের মতো সব নিয়ম কানুন ভাঙতে চায় বয়স সন্ধি দেহ মনের আকস্মিক পরিবর্তন অস্থির করে তাকে মুহূর্তে তছনছ করে দিতে হয় সব কিছু একটা কথা বলেছিলেন আমাদের এডুকেশান বইতে ছিল যে কৈশোর কালটাকে ঝরঝঞ্ঝার কাল বলা হয় আপনারাও হয়তো পড়েছেন কিংবা ছেলেদের পড়াতে গিয়ে শুনেছেন যে কৈশোর কালটা হলো ঝড় কাল এই সময় ছেলে মেয়েদেরকে একটু আগলে রাখতে হয় সেই কথারই এখানে কিছুটা আমি বুঝতে পাচ্ছি দিয়েছে। মুহূর্তে তচনত করতে ইচ্ছে হয় সব কিছু এই সময়টাই মা বাবাকে খুব সতর্ক হতে হয় সাবধানী হতে হয় না হলে আগুপিছু না ভেবে সন্তান বাড়ি থেকে পালিয়ে যাবার মতো হটকারি সিদ্ধান্ত নেয় এরিক ফর্ম তাই এই বয়সটাকে মনস্তাত্ত্বিক পরিভাষায় বলেছেন ঝড় ঝঞ্ঝার আমি বললাম না এই একটিকে এই একটি ঘটনার মধ্য দিয়ে সন্তান পালন প্রসঙ্গে একটি মূল মর্কচ উন্মোচন করে দিয়েছিলেন সেদিন আমরা অনেকেই সচেতন হয়েছিলাম একটা প্যাটার্ন অফ লাইফ ভেঙে আরেকটা প্যাটার্ন অফ লাইফের পাঠ শেখালেন তিনি এমনি করে আচার্যদেব বলে চললেন বিরুদ্ধ পরিবেশ তো ওর জীবনে আসবেই তখন ও মোকাবিলা করবে কেমন করে অন্যদের সঙ্গে বরং ওকে বলো বাবা ছাদে যদি লাফিয়ে না উঠতে পারো সিঁড়ি ভেঙে ঠিক ওঠা যাবে প্রসেস এ যদি সফল না হয় ঘাবড়াবে না আস্থা হারাবে না প্রসেস বি মানে প্রসেস বিয়ের দরজা হাট হাট করে খুলে যাবার অপেক্ষায় থাকবে না পারা থেকেও অবলীলায় অনায়াসে শিখে নিতে পারবে কীভাবে হারলে বোঝো আবার প্রস্তুতি না যুদ্ধ করাটা কিন্তু ছাড়বে না এগুলো আচার্যদেবের কথা বলতে রইলেন তিনি গভীর বেদনায় আরও হার্দ শান্ত হয়ে আসে তার মন্ত্র গম্ভীর উচ্চারণ গাড়ি একবার বেগ কষলেই জীবনটা শেষ হয়ে যায় না শাসনের একটা লিমিট থাকে ওর নিষ্পাপ মনটাকে তোমরা মেরে ফেলো না এই বয়সে অ্যাডভেঞ্চারের একটা নেশা চাপে তখনও মরিয়া হয়ে অনেকে পালায় তোমাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা ওর সঙ্গে কথা বলবে গল্প করবে না হলে একটা কোনো খারাপ ইনসিডেন্ট ঘটে গেলে তোমরা কিন্তু নিজেদের কোনোদিন ক্ষমা করতে পারবে না ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়াটা কিন্তু জীবনের বড় কথা নয় ওর ভাবটাকে ইচ্ছেটাকে সব সময় নস্বাদ করে ফেলবে না যদি বেড়াতে নিয়ে যেতে বলে নিয়ে যাবে কিছুটা ঘুরে ফিরে হয়তো বলবে তাই বললে বাবা আজ এইটুকু থাক কেমন ছেলেটার মনটাকে তোমরা বোঝবার চেষ্টা করো কেমন মনে মনে ভাবছিলাম কিছু ঘটনা তাৎপর্যের কথা আচ্ছা আমরা হলে কি করতাম ফিরে আসার পরই উপরে অকথ্য ভাষা প্রয়োগ করে গায়ের ঝাল মেটাতান এছাড়া মেজাজ আরও একটু চড়া থাকলে কিলচড় ঘুষিয়ে হয়তো বাঁচ যেত না আচার্য যিনি আচরণ করে জীবনেশ্বরকে জেনেছেন দরদি মরমী সংবেদনশীল হৃদয় নিয়ে তাই প্রথমেই ওই কিশোরের ব্যথার সাথী হয়ে উঠলেন মরমী বান্ধব হয়েও তার আচরণের প্রশ্রয় দিলেন না দিলেন আশ্রয় মন মন খারাপ হলেই তুমি আমার কাছে চলে আসবে বুঝতে পারি শিশি ঠাকুর জাগ্রত জীবন্ত হয়ে আজও তিনি নিত্য লীলা করে চলেছেন আমাদের বিচার অপরিণত পক্ষপাত দুষ্ট অবচেতনের নানা না পাওয়াই আকীর্ণ তাই কারো ভাবাবা কল্পনার সঙ্গে ঘটনা প্রবাহ আদৌ মিলল না এতটাই নরম ধীর স্বরে হেসেসিয়ে কথা বললেন বাইর থেকে আগত উপস্থিত ভক্তমণ্ডলী বুঝতেই পারলেন না ঘটনাটি ঠিক কী ঘটেছিল ফলে ওই ছেলেটিকে তীর্যশ্লেষে আহত করার কারো কোনো অবকাশ রইল না আমার বাবা মার প্রতি যাতে তার শ্রদ্ধা নষ্ট না হয় তাই তার আচরণগত ত্রুটির কথা যখনই প্রায় ফিসফিসিয়ে বলেছেন তার আগেই ছেলেটিকে বললেন এবার তুমি একটু বাইরে গিয়ে দাঁড়াও আমি তোমার বাবা মার সঙ্গে একটু কথা বলি প্রতিটি মুহূর্তই কিন্তু শিক্ষণীয় এই কথাটা কেন বলা হয়েছে বাবা মার যে দোষ সেটা ছেলের সামনে ধরা দিলে ছেলেটা বাবা মায়ের কথা মানবে না ছেলেটা বাবা মাকে গাহ্য করবে না বাবা মায়ের ভুলটা তার সামনে যাতে দর্শিত না হয় তার জন্য বললো তুমি একটু বাইরে গিয়ে দাঁড়াও আমি ছেলে আমি বাবা মা সাথে কথা বলি তার সান্নিধ্যে দৃষ্টিভঙ্গি বদলে যায় অবিরাম তিনি আমাদের আগলে রাখেন আবার আত্মবিশ্বাস অর্জনের জন্য ঠেলে দেন স্রোতের দিকে জীবনের প্রতিকূলতার দিকে সম্পর্ক রচনায় সুতোর মালা গাঁথা হয়ে যায় জীবনের বিরুদ্ধ স্রোতের মাঝে যখন ডুবজি ভাসছি খাবি খাচ্ছি তখনই অভয় তিনি বলেন ঘাবড়িও না হাত পা ছুড়ে বুঝে নাও স্রোতকে যুদ্ধ করো স্রোতের বিরুদ্ধে হারবে না জয়ী তুমি হবে আখছার দিয়ে সন্তানকে শাসন সহিষ্ণু করে তোলার মানেই হয় না কোনো ব্যথাটা ব্যক্তিগত আনন্দটা সকলের আনন্দময় হৃদয়ে জাগিয়ে রাখো বাস্তব জীবন দর্শন প্রসূত তার এই কথাগুলি নয় কোনো কেতাবি কথা গভীর বোধ অনুভূতি উপলব্ধি থেকেই উঠে আসে আমাদের তিনি উদ্বিগ্ন হতে দেন না উদ্ব্যস্ত হতে নিষেধ করেন প্রয়োজনীয় শ্রুতির বিরুদ্ধেও চল চলা জানতে হবে জীবন একটা বুনো ঘোড়া মন তাই বারবার স্মরণ করিয়ে দেন ঠাকুরের কথা বগবগানি পূর্ণত্বের চিহ্ন নয় আমার মন যদি বিবেককে বাদ দিয়ে সর্বক্ষণ আমার সঙ্গে বগবক করে চলে গোল বাঁধে সেখানে ওই বুনো ঘোড়ার পিছে উঠে তার কেশর চেপে ধরে তাকে বশ মানানোর প্রেরণা পাই আমরা আর পাই অসীম মমতা ও শুশ্রূষা মনের মননে মনে মনের মননের প্রত্যেক মুহূর্তে কষ্টে প্রেমে দারিদ্রে প্রাচুর্যে শুধু ঠাকুরকে আঁকড়ে ধরতে প্রেরণা পায় মৃগতৃষ্ণিকাই নিঃসঙ্গ পথিক চাই পান্থ পাদপের জীবনদায়ী ধারা জীবনের আকাশে যখন এলোমেলো উল্কা ছুটে যায় আশঙ্কায় যখন দুর্নিবার আতঙ্কের মুখোমুখি হয় ঠিক তখনই দেখি তিনি আলো হাতে দাঁড়িয়ে আছেন জ্যোতির্ময় কল্যাণের মতো অপ্রশুভ্রতা নিয়ে চৈতন্যের ভাষ্যর দুটি তার সর্ব অঙ্গ দিয়ে যেন ঝরে পড়ছে আজকে আলোচনাটা একটু বড় হয়ে গেল পুরো গল্পটা তো আমাকে শেষ করতে হবে না হলে এই গল্পটা থেকে আমরা কি শিখলাম এই সত্য ঘটনার থেকে আমরা কি শিখলাম সেটা জানতে পারবো না আচার্যদেব আমাদের সত্যি সত্যি এইভাবে নির্ভর করতে শিখিয়েছেন কষ্ট যন্ত্রণা হলে তিনি আছেন আনন্দটা সকলের বেদনাটা কিন্তু পার্সোনাল এটাই আমরা শিখলাম আর এইভাবেই মানে আচার্যদেবের কথা মতো আমরা যদি সত্যি সত্যি তার উপর এইভাবে নির্ভর করি অচঞ্চল হয়ে স্থির থেকে তাহলে দেখবেন সব সমস্যার সমাধান সুন্দরভাবে হচ্ছে নির্ভরই করতে জানি না শুধু নিজের কথা ভাবি নিজেকে বিশ্বাস করি তাই সব কিছু তছ হয়ে যায় এত বড়ো একটা ঘটনায় কিভাবে তিনি মানে বুঝিয়ে সুঝিয়ে একটা সুন্দর সুন্দর জায়গায় নিয়ে এলেন বাবা মাকে এবং সন্তানকে এটাই ঠিক কালকে আমরা আলোচনা করব আচার্য দেবের নির্দেশ নিয়েও আমাদের উন্নতি হয় না আমরা ভুল করি কেন ভুল করি সেই ভুল নিয়ে কালকে আমরা কিছু কথা আলোচনা করব আজকে আমি মানে কালকের বিষয়টা আজ আমি বলে দিলাম আপনাদের অবশ্যই আপনারা শুনবেন আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন তো জয়গুরু